everyone, this is Shushmita. Aaj ami share korbo ekti antique fabric jewellery. Prothome ami ekhane ekti mount board niyechi, then etake ami gol kore kete nebo. মাউন্ট বোর্ডটি আমার কাটা শেষ হয়ে গেলে এটা আমি একটা ফেব্রিক দিয়ে মুড়ে নেব আমি এখানে গ্লো হিসেবে ফেবিবন আঠাটা ব্যবহার করব তারপর এটা আমি ফেব্রিকের সাথে অ্যাটাচ করে দেব সাইডের অংশগুলো কাট করে নেব দেন এটা আমি আঠার সাহায্যে ভালো করে মুড়ে নেব আমার মাউন্ট বোর্ডটা রেডি হয়ে গেছে এখন এখানে আমি গ্লোয়ের সাহায্যে অ্যান্টিকটা বসিয়ে দেব গোল্ডেন দেবী যে পেন্ডেন্টটা আছে খুব ফেমাস কিন্তু এই পেন্ডেন্টটা তো এটা দিয়ে আমি আজকে কাজ করছি আমি গ্লো দিয়ে এটা ফেব্রিকের উপর বসিয়ে নিলাম দেন আমি নিচে এখানে তিনটা কড়ি অ্যাটাচ করব গ্লোয়ের মাধ্যমে তারপর আমি সাইডের কাজ করব সাইডের কাজ করার জন্য আমি এখানে হোয়াইট কালার যে অ্যাক্রিলিক কালারটা আছে হোয়াইট পেস্ট বলতে পারেন সেটা নিয়েছি দেন এটা হচ্ছে আমি ফেব্রিকের চারপাশে একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে আর্ট করার পরও কিন্তু কড়িগুলা অ্যাটাচ করতে পারেন আমি আগেই করে নিয়েছি পেন্ডেন্টের নিচের অংশটা খালি খালি মনে হচ্ছিল তাই নিচেও একটা ডিজাইন করে নিয়েছি যেন একটু গর্জিয়াস লাগে দেখতে বলতে গেলে কম বেশি অনেক কাজই আমি ইউটিউবে শেয়ার করে থাকি কেউ যদি গহনা কিনতে চান বা পারচেস করতে চান তারা আমার ফেসবুক পেজে ভিজিট করতে পারেন আমার ফেসবুকে দুটো পেজ রয়েছে দুইটাই আমার বিজনেস পেজ একটা হচ্ছে সুস্মিতা সেনোভেশন আর দ্বিতীয়টা হচ্ছে প্রেয়সী এবং প্রেয়সী নামে একটি গ্রুপ রয়েছে তো এই অবস্থায় আমার সাদা কালারটা দিয়ে আর্ট করা শেষ হয়ে গেছে এখন আমি লাল রংটা নেব দেন এটা হচ্ছে আমি কড়ির উপরে স্বস্তিকা চিহ্ন আর্ট করব তো এখানে আমার পেন্ডেন্টের কাজ মোটামুটি শেষ এখন আমি মালাটা গাঁথব এখানে আমি রেড আর হোয়াইটের একটা কম্বিনেশন রাখছি কটন বল দিয়ে এন্ডিং এর কাজটা একটু ঝামেলার এটা ভালোভাবে গিট দিয়ে দেন যে অয়ারটা থাকে এক্সট্রা যে অয়ারটা থাকে সেটা ভালোভাবে ফিনিশিং না দিতে পারলে জুয়েলারিটা কিন্তু এত বেশি ভালো দেখায় না বসে তো এদের একটু খেয়াল রাখতে হবে তারপর এখানে আমি দোল হিসাবে নিয়ে নিয়েছি অ্যান্টিক বেস এবং বেসের উপরে আমি এখানে কুড়ি বসিয়ে নিয়েছি অ্যান্ড পেন্ডেন্টে আমি যেরকম ডিজাইন রেখেছিলাম সেম ডিজাইনটাই আমি দোলের ক্ষেত্রেও রাখছি দেন এটা হচ্ছে ফাইনাল লুক কেমন হলো সবাই কমেন্টস করে জানাবেন কিন্তু ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন টিল দেন টেক কেয়ার বাই বাই